বিড়াল একশো চুহা খেয়ে ইঁদুর খেয়ে এখন বলছে আমি কাশি যাব কাশি বেনারস যাবো তীর্থ করতে তো আমাদের এই হাকিম সাহেবের তাই অবস্থা হয়েছে হাকিম সাহেব নিজে কবে উঠবে তার ঠিক নাই এত তার বিরুদ্ধে অভিযোগ সে এখন জ্ঞানের কথা বলার মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইছে যে একশো ইঁদুর খেয়ে বিড়াল বলছে আমি এখন নিরামিষাশী হব তাই আমি এখন কাশি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তিনি বলছেন যে কেউ কেউ নিশ্চিতভাবে দুর্নীতি করেছে কিন্তু তার মানে এমনটা নয় যে সবাই দুর্নীতিগ্রস্ত আজকে এই কথা বলছেন ফিরাদাকিম তিনি বলছেন চাকরি দিয়ে টাকা নেওয়া ভয়ঙ্কর অন্যায় এটা পাপ দুর্নীতি করা অন্যায় ত্রিনমুলের প্রতিষ্ঠা দিবসে এই মন্তব্য করছেন রাজ্যের পূরোমন্ত্রী কি বলেছেন তিনি দেখুন একবার আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিত হবে কিছু মানুষ নিষিদ্ধ হবে অন্যায় করেছে কিছু মানুষ নিষিদ্ধ হবে করাপশন জড়িয়ে পড়েছে কিন্তু তার মানে আমরা সবাই নই যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি এটা পাপ আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি আমি চাই বেকার ছেলেরা চাকরি কিন্তু করাপশান করাপশান সব থেকে নোংরা জিনিস যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোনোদিন অন্যায় করতে করেননি কোনোদিন অন্যায় করতে পারেন না কোনোদিন অন্যায় করবেন না সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে তাহলে দুর্নীতি যখন হয়েছিল তখন আটকাননি কেন এ কথাই তো বলতে গিয়েছিলেন এবং সেটা বলার জন্য তখন তাকে আটকানো হয়েছিল কুনাল ঘোষ মন্ত্রিসভার সদস্য নয় এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি এই কথা তো ফিরাদ হাকিমই বলেছিলেন ফিরাদ হাকিমের কথা পুরনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকেই খোঁচা দিলেন আজকে আমার দুঃখ বা আক্ষেপ একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেক্টিভ ডিসিশন তো সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না এটা মন্ত্রিসভার